भगवान के तो बोले এসেছিলাম না কিন্তু ভগবান কে দেওয়া কথা তো ভবিষ্যৎ রক্ষা করতে পারলাম না এই সংসারে এসে সংসারী মানুষকে পেয়ে সংসারে থেকে শুধুমাত্র আমার 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 করে যাচ্ছে স্ত্রী আমার পুত্র আমার সংসার আমার বাড়ি আমার গাড়ি আমার আরে বাবা একবারও চিন্তা করে দেখি না এ জগতে সবই যদি আমার হয় তাহলে আমি কার কখনো চিন্তা করে দেখেছো বাবা কীর্তনটা কিন্তু মা শুধু এই কান দিয়ে শুনলাম আর এই কান দিয়ে বার করে দিলাম সেই বস্তু নয় কীর্তনকে কান কর্ণ মন দিয়ে শ্রবণ করে হৃদয়ঙ্গম করতে হবে যে এ জগতে সবই তো আমার স্ত্রী আমার পুত্র আমার বাড়ি আমার গাড়ি আমার সবই আমার তাহলে আমি কার এই প্রশ্নটা একজনের মনে জেগেছিল যার নাম হলো সনাতন গোস্বামী তখনকার সময়ে মুসলমান রাজত্বে যেখানে মুসলমান ধর্মে একদম স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে একজন বেনামাজিকে অর্থাৎ যেজন নামাজ পড়ে না তার হাতে কখনো শাসনভার দেওয়া যাবে না তাহলে সনাতন গোস্বামী একজন হিন্দু ঘরের ছেলে বাবা হ্যাঁ তাহলে সে কতটা যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব হলে তবে মুসলমানের রাজত্বে বসে একজন হিন্দু ঘরের সন্তান হয়ে তার প্রধানমন্ত্রীর পদ আলো করে বসে থাকতে পারে সেই সনাতন গোস্বামী এত অর্থ এত প্রাচুর্যের ভেতরে থেকেও বাবা একদিন তার মনে হঠাৎ প্রশ্ন উদয় হলো যে জগতে সবই তো আমার বলে দাবি করি তাহলে আমি কার আমি কোথা থেকে এসেছিলাম আর কোথায় আমাকে ফিরে যেতে হবে আর যখনই তার মনে এই প্রশ্নটা জাগলো বাবা আর ঘরে থাকতে পারলো না ঘর থেকে শুধুমাত্র একটি কম্বলকে আশ্রয় করেছে মানে ঘর থেকে যখন বেরিয়ে যাচ্ছি মা একটা কম্বল শুধুমাত্র নিজের সঙ্গে করে নিয়ে এসেছি আর গৌরহরিকে খুঁজে বেড়াচ্ছি তার প্রশ্নের উত্তর পাবার আশায় আর পথে ঘুরতে 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 জানতে পারলে যে গৌরহরি আমার কাশী ধামে বিরাজমান কোথায় রয়েছে গৌরহরি কোথায় রয়েছে কাশী ধামে সনাতন গোস্বামী জানতে পেরে আজকে ছুটতে ছুটতে গৌরহরির চরণ এসে গৌরহরির চরণ দুটি বুকের ভেতরে আজকে জড়িয়ে ধরলে দয়াময় একবার চেয়ে দেখো তো আজ এই সংসারে আমার বলতে যা কিছু ছিল আজ আমি সর্বস্ব পরিত্যাগ করে তোমার কাছে এসেছি বলো না দয়াময় এই জগৎ সংসারে যদি সবই আমার হয় তাহলে আমি কার আমি কোথা থেকে এসেছি আর কোথায় আমাকে যেতে হবে গৌরহরি বলল সনাতন তুমি সর্বস্ব মায়া ত্যাগ করে আমার কাছে এসেছ কিন্তু সনাতন আমি যে দেখতে পাচ্ছি তুমি এখনো সর্বস্ব মায়া ত্যাগ করতে পারো নাই এখনো তুমি সব মায়া কাটিয়ে উঠতে পারো নাই সনাতন গৌরহরি কেন তুমি এমন কথা বলছো দয়াময় যে জগতে সংসারে আমার বলতে যা ছিল আমি সর্বস্ব ত্যাগ করেছি আজ এই সংসার মাঝে যে আমার আপন বলতে আর কেউ নাই প্রভু বলো বলো দয়াময় আজ তো আমার আপন বলতে কেউ নাই প্রভু আজ আমি যে সর্বস্ব মায়া ত্যাগ করেছি দয়াময় গৌরহরি বলছে সনাতন সব মায়া যদি তুমি কাটিয়েই ওঠো তাহলে বলো তো সনাতন এই কম্বলটাকে কেন এখনো নিজের বলে আঁকড়ে ধরে রেখেছ সব মায়া যদি তুমি চিরন্তরে ভুলে যাও তবে কম্বলটাকে কেন এখনো নিজের বলে আঁকড়ে ধরেছ সনাতন
ভেবে দেখেছো বাবা, এই জগতে সংসারী উঠে আমরা সকাল থেকে শুধু আবার আবার করছি। আজ সামান্য একটা কম্বলকে আশ্রয় করেছে বলে আবার গৌর হরি বলছে, সনাতন তুমি যে এখনো মায়া কাটাতে পারো নাই সনাতন, তাহলে আমরা কেমন করে ভগবানের কাছে পৌঁছাবো বাবা, কেমন করে পাবো তার দর্শন? আমরা কথায় কথায় বলি ভগবান নাই, কিন্তু না বাবা, ভগবান আছে, কিন্তু ভগবানকে দর্শন করবার মতো নয়ন আমাদের এখনো হয় না। ভগবানকে পেতে হলে অর্থ প্রাচুর্য দ্বারা পাওয়া যায় না বাবা। আজ ঘরের বাহিরে যে এক ভিখারিকে কম্বলটা দান করে দিয়েছে, শূন্য হাতে গৌরহরির কাছে এসে হাত দুটো প্রসারিত করে বলছে, দয়া বল একবার চেয়ে দেখো, আজ এই জগৎ সংসারে যে আমার বলতে আর কিচ্ছু রাখে নাই প্রভু, আজ এই জগৎ সংসারে আমার বলতে আমি কিচ্ছু রাখি নাই, দয়া বল আমায় তুমি বলে দাও আমাদের আসল উদ্দেশ্যটা কি, আমি কোথা থেকে এসেছি আমি কোথায় যাব। ভগবান বলল, সনাতন এই যে প্রশ্নটা তুমি করেছো সনাতন, এ শুধু তোমার একার ক্ষেত্রে নয়, এই জগতে যত পশু পাখি কীট পতঙ্গ দেখতে পাচ্ছ, এই জগৎ সংসারে সবার একটাই পরিচয় কি জানো সনাতন? শোন তবে, আজ গৌর হরি সনাতন গোস্বামীর মধ্যে দিয়ে আমাদের জগৎজীবের উদ্দেশ্যে বলে গেল, শোনজি জীব নিত্য কৃষ্ণ দা তাহা ভুলি গেল ওই মায়া পিশাচি জি নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, তে কারণে মায়া পিশাচি জীবের গলে বাঁধিল। আমরা প্রত্যেকেই কৃষ্ণ চরণের দাস, আর এই কথাটা যখনই আমরা ভুলে যাই না বাবা, যেই মুহূর্তে আমরা ভুলে যাই যে আমরা ভগবানের চরণের দাস, সে যেখানে আমাদের পাঠিয়েছিল দিনের শেষে আবার সেই জায়গাতেই আমাদের ফিরে যেতে হবে, আর এই কথা যখনই ভুলে যাই তখনই ওই মায়ার পিশাচি আমাদের জীবকে গ্রাস করে আমাদেরকে অন্য পথে ভ্রষ্ট করে দেয়। তাই আমাদের মতো এই কলির জীবকে উদ্ধার করবার জন্য, আমাদের মতো এই কলির কামন্ধ জীবকে উদ্ধার করবার জন্য নবদ্বীপ অবতীর্ণ হলেন কে, করুণার অবতার আমার দয়াল গৌর হরি। তাই বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো আশা ধনে চিন্তামণি আমার বিধি মেলা দয়ালু
লাগলো না ওরে অসাধনে পাওয়া গেল কোন সাধন বাজন লাগলো না রে বলি অসাধনে পাওয়া গেল কোন সাধন বাজন লাগলো না রে বলি কলি যুগে হয়ে গেল কোন সাধন বাই গৌর হরি নাম হরি নাম বলি সাধনে পাওয়া গেল কলি যুগ হয়ে গেল বলি অসাধনে পাওয়া গেল কলি যুগ হয়ে গেল বলি পাওয়া গেল সাধন লাগিল না দে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগল এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না বাবা শাস্ত্রে বলছে যে কৃতে যদ্ধায়তে বিষ্ণু তেতায় যাজ্যত মকৈ দামরি পরিচর্যন কলৌ তদ্ধরি সংকীর্তন অর্থাৎ সত্যযুগে ভগবানকে পাওয়ার জন্য ধ্যান করতে হতো কি গো আমার মাইরা কি করতে হতো হ্যাঁ সত্যযুগে কি করতে হতো ধ্যান আমার সঙ্গে কথা বলতে হবে তো আমা আমি কত দূর থেকে এসেছি কষ্ট করে হ্যাঁ তোমাদের সঙ্গে কথা বলবো বলে তো দেখুন এ জগতে বাউল হাঙ্গামা নাচানাচি সব একা একা করা যায় কিন্তু কীর্তন কি কখনো একা হয় বাবা হয় না কীর্তন করতে হলে কি প্রয়োজন সবার প্রথমে প্রয়োজন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবীর পরম ভক্ত সঙ্গ কারণ কীর্তনিয়ার সঙ্গে ভক্তের যদি ভাবের আদান প্রদান না হয় বাবা সেই কীর্তনে কিন্তু কখনো মাধুর্যতা প্রেম আসে না তাই না আপনারা আমার সঙ্গে কথা বলবেন আমি আপনাদের সঙ্গে কথা বলবো তবেই তো সেই প্রেমে কীর্তনের ভেতরে একটা মাধুর্যতা আসবে তাহলে শাস্ত্র কি বললো মা যে সত্যযুগে ভগবানকে পাওয়ার জন্য ধ্যান করতে হতো তাহলে আমাদের এই কলিযুগে কি সময় আছে যে ধ্যান করে ভগবান লাভ করব আছে কি এই যে এখন কি মাস পড়েছে গো মা এটা কি মাস বা তাই কার্তিক মাসের আরেকটি নাম আছে কি বলুন তো হ্যাঁ কি বলে দামোদর ব্রত বা নিয়ম সেবা তাই না আপনারা নিয়ম সেবা করছেন তো আস্তে আস্তে দেখলাম কিছু মায়েরা ছোট ছোট বাচ্চারা দেখলাম হরিনাম করছে গ্রামে খুব ভালো লাগলো দেখে একটা কথা মাথায় রাখবেন এই যে কার্তিক মাসটা না ভগবানের সব থেকে প্রিয় মাস ভগবানের খুব প্রিয় একটি মাস হল এই কার্তিক মাস কেন জানেন কারণ এই কার্তিক মাসে কাত্যায়নী ব্রত করে বৃন্দাবনের ব্রজঙ্গনগর এক মাস ভগবানের সেবা করে তারা ভগবানকে পতিরূপে লাভ করেছিলেন এই কার্তিক মাসে যদি আমরা তো সংসারী জীব বাবা যারা প্রত্যেকটা বছর ধরে ভগবানকে ডাকে ভগবানের সেবা পূজা করে সব করে তাদের ব্যাপার আলাদা তাই না যেমন হরে কৃষ্ণ ঠিক আছে আচ্ছা যারা বৃন্দাবনে ভজন করছে দেখুন সংসারী জীব নয় তারা তাই না সংসার ধর্ম পরিত্যাগ করে বৃন্দাবনে বসে সাধন ভজন করছে তাহলে তাদের সঙ্গে আমাদেরকে এক করে নিলে হবে না বাবা আমাদের সংসার আছে স্ত্রী আছে পুত্র আছে সন্তান আছে হ্যাঁ এই সমস্ত কিছু সামলে তারপরে আমাদের ভগবানকে ডাকতে হয় তাই তো তাহলে আমরা সংসারী জীব ভগবানকে ডাকার সময় পাই না তাই এই ভগবান আমাদের জন্য কি করলেন না এই একটা মাস ভগবান সুযোগ দিলেন যে এই এক মাস যারা নিয়ম সেবা পালন করে বেশি কিছু নিয়ম নয় প্রভাতে উঠে স্নান করে ভগবানের মঙ্গল আচরণ করতে হবে হ্যাঁ মঙ্গল আরতি করতে হবে তুলসী পরিক্রমা করতে হবে সন্ধ্যাবেলায় প্রদীপ দীপদান করতে হবে হ্যাঁ বৃন্দাদেবীর সেবা করতে হবে আর এই কার্তিক মাসে যত পারবেন হরিকথা কৃষ্ণকথা ভাগবত কথা আস্বাদন করবেন এতেই জীবের মঙ্গল হয় তাহলে এই কটা নিয়ম আর কিছু কিছু সেবার কথা বিধিনিষেধ দেওয়া রয়েছে হ্যাঁ
এগুলো পালন করলে অতি সহজে ভগবানকে প্রসন্ন করা যায়। তাহলে কার্তিক মাস হলো ভগবানের সবথেকে প্রিয় মাস। প্রত্যেকে আপনারা সবাই মিলে দীপদান করেন তো, গ্রামে করেন তো মায়েরা? বাহ, তিলের তেল বা ঘিয়ের প্রদীপ দিয়ে ভগবানের আরতি করতে হয়, হ্যাঁ খুব সুন্দর। এইটা নিয়ে কিন্তু একটা খুব সুন্দর প্রসঙ্গ রয়েছে বাবা, হ্যাঁ শাস্ত্রের কথা। আমি যেটুকুই বলছি এগুলো আমার নিজের কথা নয়, সব শাস্ত্রের কথা। ভাগবতে বর্ণন রয়েছে যে একটি মুশিকা মানে একটি ইঁদুর, যেমন ওই ঘিয়ের প্রদীপ দেওয়া হলে দেখবেন ওই ইঁদুর, একটা ইঁদুর কী করেছে, সেই ঘি খাবার লোভে কী করেছে, সেই প্রদীপের ভেতরে আস্তে আস্তে উঠতে 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 মানে প্রদীপ থেকে সলতেটা নেবে বলে যত এগোচ্ছে ধীরে ধীরে কী হয়েছে, ইঁদুরটা সেই প্রদীপের ভেতরে পড়ে গেছে। আর যেই প্রদীপের ভেতরে পড়ে গেছে তার সর্বাঙ্গে ঘি লেগে গেছে বাবা। এখন ওই সলতেটা জ্বলতে 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 কী হলো, ওই সঙ্গে সঙ্গে ওই ইঁদুর অর্থাৎ মুশিকার গায়ে আগুন লেগে গেল। আর যেই আগুন লেগে গেল এখন ওই প্রদীপের ভেতর থেকে বেরাবার জন্য ইঁদুরটা কী করছে, প্রদীপের ভেতরে ছটফট ছটফট করছে। যেই ছটফট করছে প্রদীপটা কী হচ্ছে বাবা, স্থির নেই তো, একবার এপাশে দুলছে এপাশে দুলছে, হ্যাঁ। আর দেখতে দেখতে কী হলো, সেই প্রদীপের ভেতরে ইঁদুরটি প্রাণ বাহির হয়ে গেল। আর যখনই প্রাণটা বাহির হয়ে গেল ইঁদুরটি কোথায় গেল জানে, সরাসরি চলে গেলে গোলোক বৈকুণ্ঠ ধামে নিতাই গৌর হরি। যদি বলো মা কী করে গেল, ওই যে প্রদীপের ভেতরে যখন বাহির হওয়ার জন্য ছটফট করছিল আর ওই প্রদীপটা এপাশে ওপাশে যখন দুলছে সামনে ভগবানের মূর্তি, আর যখনই দুলছে তখনই কী হলো, তার কার্তিক মাসে তার দীপদানের ফল লাভ করে সরাসরি মুশিকাটি গোলোক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে ভগবান চরণ লাভ করে নিলেন, তাই গৌর হরি। তাহলে এতখানি হলো এই কার্তিক মাসের মাহাত্ম্য। যারা সংসারী জীব সারা বছর ভগবানকে ডাকতে পারে না, বেশি কিছু নয়, যদি কর্মের ভেতরে থাকে অন্তত সন্ধ্যাবেলায় ঘরে ফিরে এসে ভগবানের উদ্দেশ্যে একটা দীপদান করেন, তাহলেই কিন্তু আমাদের, আমরা ভগবানের প্রিয় হতে পারব, হ্যাঁ ভগবান আমাদের দিকে কৃপাদৃষ্টি পরিশ্রম করবে। আর একবার যদি কোনো ভক্তের প্রতি ভগবানের কৃপাদৃষ্টি পরিশিত হয় তাহলে একদিন না একদিন তার কর্মফলে একদিন ঠিক গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যায়। তাই শাস্ত্রে বলছে যে কৃতে যোদ্ধায়তে বিষ্ণু তেতায় যজ্জত মকর দা পরি পরিচর্যন, অর্থাৎ সত্য তেতা, তেতা যুগে ভগবানকে পেতে হলে যাগ যজ্ঞ করতে হতো। তাহলে সত্য যুগে ধ্যান, তেতা যুগে হলো যাগ যজ্ঞ, আর দাপরে সেবা পরিচর্যা। তাহলে আমাদের কলিজীবের এই তিনটে কোনোটারই সময় নেই বলো, সারাদিন যদি ভগবানের সেবা পরিচর্যা করি তাহলে আমার সংসার চলবে কি বাবা, হ্যাঁ সারাদিন যদি ভগবানকে ডাকতে বসি স্ত্রী এসে বলবে কি গো সারাদিন ঠাকুর ঘরে থাকলে হবে, এখনো বাজার করে আনানি রন্ধন হয়নি, হ্যাঁ সেবা হবে কি করে কি বাবা, তাই তো। তাহলে আমাদের কলির জীবের সময় না। তাই ভগবান দেখলেন যে কলির জীবের জন্য আমাকে সহজ পথ অবলম্বন করতে হবে, সেটা কি, হরের নাম হরের নাম হরের নাম এব কেবলা কল রাস্তে পো রাস্তে পো গতি রন্নথা। কি বললে, না হরি নাম বিনা আমাদের কলি জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তার মানে হরি নাম আমাদের কি করতেই হবে বলো, হ্যাঁ সেটা তুমি প্রাণ থাকতে করো কিংবা প্রাণ বাহির হয়ে গেলে করো, তাই তো হরিনাম আমাদেরকে করে যেতেই হবে। আমার গৌর হরি কি করলেন, নদীয়ার পথে পথে দুটি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদী